টু মাই চ্যানেল ইনভোশিস। আশা করছি সবাই ভালো আছেন। আবারও এক নতুন ব্লগ নিয়ে আজকে শুরু করছি। এখন বাজে সকাল 9:30 মতো, আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। টুকিটাকি যা বাসনপত্র ছিল ওগুলো ধুয়ে নেব, তারপর চলে যাব রান্না দিতে। আর আজ বিকালের দিকে আমরা চলে যাব একটা মন্দিরে বেড়াতে। বিকাল বলতে ওই বিকালের শেষের দিকে, কেননা প্রচণ্ড রোদের তাপ, তাই একেবারে শেষের দিকে বেরোতে হবে। মন্দিরটা হাইওয়ে থেকে, অর্থাৎ গুজরাট যে বরোদা ওটার হাইওয়ে থেকে কিছুটা দূরে। খুব সুন্দর একটা জায়গা, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং মন্দিরের পুরো ভিডিওটা শেয়ার করব। তাহলে চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর এদিকে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, আর কুমড়োর তরকারির জন্য সবজি কাটা হয়ে গেছে, আর পাবদা মাছের ঝাল করব, সেই জন্য লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আছে চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে কিছুক্ষণ আগে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বিকালের শেষের দিকে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। কয়েক কিলোমিটার আমাদের সোসাইটি থেকে, সেজন্য আমরা বাইক নিয়েই বেরিয়ে পড়েছি। এখনও প্রায় সূর্য ডোবেনি। এখানে সন্ধে হতে হতে মোটামুটি 7:30 তো বেজেই যায়। আর এখন আমরা চলে এসেছি মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরের ঢোকার গেটটা, অসাধারণ লাগছে দেখতে। দিনের বেলা আসলে তার লুকটা আলাদা ছিল, আবার যেহেতু এখন সন্ধেবেলা হয়ে গেছে, চারিদিকে লাইট চলছে, এর লুকটা আবার আরও ভালো লাগছে। তো যাই হোক, এরপর ভিতরে যাওয়া যাক। প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন, চারিদিকে সুন্দর শান্ত পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন, অসাধারণ কারুকার্য করা এই মন্দিরে। তো সেগুলো সবটাই ভিডিওতে দেখাবো, চলুন এরপর ভিতরে যাওয়া যাক। মন্দিরে ঢুকে প্রথমেই যেটা চোখে পড়লো সেটা হলো বিশাল আকৃতির বড় ঝাড়বাতি, প্রায় 2 মানুষের সমান বিশাল বড় ঝাড়বাতি। আর চারিদিকে দেখতে অসাধারণ লাগছে, একদম সুন্দর ঝকঝক করছে, আর সুন্দর কারুকার্য করা পাথরের উপর এবং কাঠের উপর। অর্থাৎ যে দরজাগুলো আছে বড় বড় বিশাল আকৃতির, একদম নিখুঁত কাজ করা, আর পাথরেও ভীষণ সুন্দর কাজ করা। বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, তবে মূর্তিগুলো পুরোটাই ওই শ্বেত পাথরের তৈরি। বিশাল বড় একটা শিবলিঙ্গ দেখলাম, প্রায় 1.5 মানুষের সমান। আর এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, তারপর হচ্ছে বজরংবলী, তিরুপতি, বিভিন্ন ধরনের দেবদেবী দেখতে পেলাম। তো চলুন দেখাই পুরোটা। Thank you.
হলো মন্দিরের সামনে এবং দুই সাইডে গার্ডেন, পুরো সবুজে ঘেরা, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এবং সাথে কিন্তু বাচ্চাদের জন্য চিলড্রেন পার্কও আছে, আর সাথে তো খাবারের কিছু স্টলও আছে। অসম্ভব সুন্দর দেখতে লাগছে চারিদিকটা, দিনের বেলা যে একটা সৌন্দর্য, আর রাতে কিন্তু সেই সৌন্দর্যে কোনো অংশে কম নয়। অসাধারণ দেখতে লাগছে মন্দিরটাকে। আর মন্দিরের সাথেই ছিল এই প্রসাদের একটা স্টল, আমরা সেখান থেকে নিয়েছি সূর্যটি প্রসাদ, 80 টাকার মতো দাম নিয়েছে বক্সটা। ভেতরে আছে ওই বরফি টাইপের, ঠিক বরফি না, খেতে কিছুটা ওই ঘিয়ে ভাজা গজার মতো, বেশ সুস্বাদু প্রসাদটা। নতুন কোনো ব্লগ নিয়ে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।